প্রত্যহ কর্মজীবনের একঘেয়েমি আর শহরের কোলাহল থেকে মুক্ত বাতাসে শ্বাস নিতে বেরিয়ে পড়লাম হাতে গোনা দুদিনের ছুটিতে পাহাড়। মন যেন ছুটে চলেছে পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে চলে যেতে বহু দূরে। তাই তো পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, পাহাড়িয়া এক্সপ্রেসে চেপে বসলাম পাহাড়ের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘন্টা আগে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। মনের মধ্যে যেন আনন্দের উদ্দীপনার শেষ নেই, অনেকদিন পর পাহাড়ে এসেছি যে। এই যে আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি, এবারে ফ্লাইওভার ধরে স্টেশনের বাইরে যাব। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেই না পাহাড় ভালোবাসে। আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে যেখানেই যেতে চান না কেন, আপনাদের এনজিপি স্টেশনে পৌঁছতে হবে। তারপরে আপনাদের গাড়ি বুক করা থাকলে তো খুবই ভালো, না থাকলে একটা গাড়ি বুক করতে হবে আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে আমি বলবো এনজিপি থেকে পিক আপ এবং এনজিপিতেই ড্রপ, এরকম গাড়ি নেওয়াটাই ভালো, তাতে খরচ অনেকটা কম হয়। একটু দরাদরি করে নেবেন। আবার চাইলে আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন আপনাদের গন্তব্যে। এবারে আমাদের গন্তব্য ছিল দার্জিলিং জেলার ছোট্ট একটি পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি শহর মিরিক। আমরা মিরিক গিয়েছিলাম শেয়ার গাড়িতে করে। চলুন দেখতে থাকুন। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে একটু সামনের দিকে হেঁটে এসে পৌঁছে যান অটো স্ট্যান্ডে। এই হচ্ছে অটো স্ট্যান্ড। স্ট্যান্ড থেকে অটো ধরে চলে যান দার্জিলিং মোড়। ভাড়া পড়বে একই জনের 40 টাকার মতন। ওইখান থেকেই পেয়ে যাবেন দার্জিলিং বা মিরিক যাওয়ার শেয়ার গাড়ি। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং মোড় স্ট্যান্ডে। এই হচ্ছে দার্জিলিং মোড়। ওইখান থেকে নেমে রাস্তা ক্রস করে এসে দেখুন এই সব দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি। তার ঠিক অপোজিটে রয়েছে মিরিক যাওয়ার শেয়ার গাড়ি। এই হচ্ছে আমাদের মিরিক যাওয়ার শেয়ার গাড়ি। চলুন যাওয়া যাক। কিছুক্ষণ পর আমাদের গাড়ি যাত্রা শুরু করলো মিরিকের উদ্দেশ্যে। বেশ খানিকটা পথ লম্বা লম্বা সারি সারি শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল। আহা, কি প্রকৃতির এ কি শোভা, না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। ধীরে ধীরে সমতল থেকে যতই উপরের দিকে উঠছি, থাকে থাকে সাজানো শুধু সবুজ চা বাগানের সমারোহ। সত্যি এক দৃশ্য ভোলার নয়, মনের মধ্যে এ এক অন্য অনুভূতি তৈরি হচ্ছে। বেশ খানিকটা পথ অতিক্রম করার পর দেখা মিলল ওই দূরে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতি পাহাড়ের চূড়া। সে যেন দাঁড়িয়ে থেকে আমাদের স্বাগত জানাচ্ছে। প্রকৃতির এই শোভা সত্যিই অমলিন। প্রকৃতির রূপ দেখতে দেখতে কিছুটা পথ পেরিয়ে আমরা দুধিয়া ব্রিজ ক্রস করে এগিয়ে চললাম
সারি সারি চা বাগানের হাতছানি দিতে দিতে ক্রমশ উপরের দিকে। যতই উপরের দিকে উঠছি, প্রকৃতি যেন তার রূপের ছটা দেখাতে শুরু করেছে। আহা, কি রূপ তার! তার এই রূপ দেখ, সৌন্দর্যের জন্যই তো আমাদের এখানে আসা। আহা, দেখুন তো একবার প্রকৃতির কি রূপ! রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে প্রকৃতি যেন তার রূপের ডালি নিয়ে বসে রয়েছে। আপনারাও অবশ্যই আসুন এই রূপের অংশীদার হতে, মন্দ লাগবে না, কথা দিলাম। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন আপনার গন্তব্যে তা বুঝতেই পারবেন না। তবে এই দেড় ঘন্টা কোথা থেকে যে কেটে যাবে তা আপনি ঠাহর করতেও পারবেন না। তবে এই সময়টা আপনার এক মুহূর্তের জন্য কোনো ক্লান্তিবোধ আসবে না। প্রকৃতির এই রূপের ছটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দার্জিলিং যেতে হলে শেয়ার গাড়ি খরচ পড়বে একজনের 250-300 টাকার মতন, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আর মিরিক যেতে শেয়ার গাড়ি খরচ পড়বে একজনের 200 টাকার মতন, সময় লাগবে 1.5 ঘন্টার মতন। চলুন যাওয়া যাক। এই মিরিক ট্যুরটিকে আমি 3টে পার্টে ভাগ করে নিয়েছি। এটি হলো পার্ট 1। আমরা উঠেছিলাম ইয়াশোদা হোমস্টেতে। আমরা ঠিক ওই রাস্তা দিয়ে আসলাম। এই হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের এটিএম।
তার ঠিক অপোজিটেই এই হচ্ছে মিরিক মিউনিসিপ্যালিটির অফিস। তার ঠিক পাশ দিয়ে যে ঢালটা নেমে গেছে ওই ঢাল বরাবর খানিকটা নেমে যান, খুব সাবধানে, অনেকটাই ঢাল। শালবনের জঙ্গলে পাশে রেখে ফেলে এগিয়ে যান 2 মিনিটের রাস্তা ইয়াশোদা হোমস্টেতে। দেখুন, ওই হচ্ছে মিরিক লেক, আর এই হচ্ছে ইয়াশোদা হোমস্টে। এই ঢাল বরাবর একটু উঠে পৌঁছে যান হোমস্টের রুমে। আমরা যে হোমস্টেতে উঠেছিলাম সেই হোমস্টের রুমগুলো দেখাই চলুন। এই হচ্ছে হোমস্টের সামনের ব্যালকনি। ব্যালকনির ঠিক পাশেই রুমে যাওয়ার জন্য মেন গেট রয়েছে। গেট খুললেই 4টি রুম পাবেন। এবার চলুন আমার রুমটা দেখাই। এই হচ্ছে 2টো বেড, 4 জন ভালোভাবে থাকবে। বড় জানালা রয়েছে, 1টি টেবিলও রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। তার ঠিক পাশেই বড় আয়না এবং ড্রেসিং টেবিলও রয়েছে। এই যে জলের জগ, গ্লাস, জামাকাপড় রাখার জন্য একটা আংটা, একটা গদিও রয়েছে, 2টি চেয়ারও, ডাস্টবিন আর জুতো। এবার চলুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে গিজার, গরম জল পেয়ে যাবেন, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আয়না, শাওয়ার, ট্যাপ, বালতি, মোটামুটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে চলুন পেছনের দিকে একটা ব্যালকনি রয়েছে, ওইটা একবার আপনাদেরকে দেখিয়ে আসি, চলুন। এই হচ্ছে মিরিক লেক হাতের সামনেই। দেখুন একবার অবস্থাটা, পুরো মেঘে ঢেকে গেছে লেকটা। একটু পরে যাব, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এখন যে হোমস্টেতে রয়েছি তার ঠিক একেবারে পেছনেই কিছু অর্গানিক সবজির বাগান দেখতে আসলাম। সঙ্গে রয়েছেন সোমবাহাদুর ভাই, যিনি এই হোমস্টের মালিক। উনি কী সবজি চাষ করছেন দেখে আসি, চলুন সঙ্গে থাকুন। বন্ধাকপি, ফুলকপি, মটর, মটর, হ্যাঁ মটর। আচ্ছা, যা আপকো অভি সবজি খিলায় গা না স্যার, আপকো বড় বাত নেই, ইয়ে জলদি কো নাই বেটা নাই, ইয়ে পর ইয়ে ধনিয়া হ্যায় স্যার, ইয়ে অভি বীজ। আচ্ছা আচ্ছা, আমি যে বীজ লাগাই, আমি বীজ লাগা দিয়া, ইয়া পর নিচে ধনিয়া হ্যায়। আচ্ছা, ও বলে ধনা। আচ্ছা, কাশ্মীরি অম্ব। আচ্ছা, লাল রায়শাক ইসকা বীজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বলো না। আচ্ছা আচ্ছা, সেপ্টেম্বর অক্টোবর মে আনে সে ইয়ে আপ লোগ হিলা শক্তি হুনা। আচ্ছা, ইয়ে লোগ হিলা শক্তি হুনা, তো এ ভি আপ আপি কা হ্যায় না, ইয়ে সব মেরে। আচ্ছা, তো আবি তক ও কুছ নেই হুয়া, আবি তক না, আবি ইয়ে বীজ বড়া হ্যায় না জি, ইয়ে রায় শাক, রায় শাক, ডুকু শাক। আচ্ছা, তো ইয়ে পুদিন, পুদিন, পুদিনা, এই হচ্ছে পুদিনা, পুদিনা চটনি। আচ্ছা, হতাই আর এই বলা কে ইসকা, ইয়ে তো ইয়ে আমার
পাতি বলতে হয় পাতি পাতি ইয়ে রায় শাক বীজ ইয়ে রায় শাক দেখুন এটা হচ্ছে ভুট্টা গাছ, অগস্ট মে আ জায়গা দিয়ে ভুট্টা। আচ্ছা, আর ইয়া পে ইয়া পে কে হরা ইয়ে হাই আপনি গাজর কা গাজর ক্যারট তো নিচে কে হ্যায় ইয়ে খীরা। আচ্ছা, এই সাইড মে ইয়ে ইয়ে তো বন্ধুরা, কেমন লাগলো এনার অর্গানিক সবজি বাগান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন পার্ট ওয়ানের ভিডিও এখানেই শেষ করলাম, পার্ট টু এর ভিডিও খুব শীঘ্রের মধ্যে আপনাদের কাছে নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।